কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি খালেদা নাসরিন, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। প্রথমেই তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আমার আজকের ক্লাসে। আজ আমি অনার্স প্রথম বর্ষের প্রাণীবিজ্ঞানের পরিচিতি অর্থাৎ ইন্ট্রোডাকশন টু জুলজি কোর্সটি থেকে একটি জরুরি টপিক বেছে নিয়েছি। টপিকটির নাম হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ যেটি সম্পর্কে না জানলে আসলে জুলজি পড়া সম্ভব না। চলো শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের এই বিষয় সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত জানাবো। অণুবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্রকে আমরা যে ল্যাবরেটরিতে যে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি তাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা সিম্পল মাইক্রোস্কোপ আর একটি হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এর বাইরে অনেক ধরনের মাইক্রোস্কোপ রয়েছে। প্রথমে আমরা মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানব। বাইনোকুলার, মনোকুলার, বাইনোকুলারটা হচ্ছে দুটি আইপিস থাকবে আর মনোকুলারে একটি আইপিস থাকে। আমরা যে মাইক্রোস্কোপটি এখানে দেখতে পাচ্ছি একেবারে সরল কিন্তু দুটি লেন্স যুক্ত মাইক্রোস্কোপ। যদি মাইক্রোস্কোপে একাধিক লেন্স ব্যবহার করা হয় তাহলে সেটি অবশ্যই কম্পাউন্ড বা জটিল মাইক্রোস্কোপ, আর যদি একটি লেন্স ব্যবহারের মাধ্যমে কোনো বস্তুকে বিবর্ধন করে দেখা হয় তাহলে সেটি সরল মাইক্রোস্কোপ। তাহলে এখানে দেখো অবজেকটিভস এবং আইপিস দুটি লেন্স ব্যবহার করা হয়েছে, যদিও এটি খুবই সিম্পল গঠনের। এটি আবিষ্কার করেন ডাচ স্পেকটাকল মেকার জ্যানসেন অ্যান্ড হ্যান্স। এটি প্রথম কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এরপরে আমরা যে মাইক্রোস্কোপটি দেখতে পাচ্ছি এটি একটি কম্পাউন্ড মাইক্রোস্কোপ, কারণ এখানেও দুটি অবজেকটিভ লেন্স ব্যবহার করা হয়েছে। আর এটি আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক, যিনি কোষও আবিষ্কার করেন। তিনি ল্যাবরেটরিতে এটি ব্যবহার করে প্রথমে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর দেখতে পান। এটিরও দুটি লেন্স রয়েছে, একটি হচ্ছে আইপিস লেন্স আর একটি হচ্ছে অবজেক্টিভ লেন্স, মানে অভিনেত্র লেন্স যেখানে আমরা চোখ রাখি, আর একটা হচ্ছে অভিলক্ষ বা অবজেক্টিভ লেন্স। তাহলে এই দুটি হচ্ছে কি কম্পাউন্ড মাইক্রোস্কোপ, কিন্তু সরল গঠনে। এরপরে যে মাইক্রোস্কোপের নাম নেওয়া যায় সেটি হচ্ছে লিউয়েনহোক মাইক্রোস্কোপ। বিজ্ঞানী লিউয়েনহোক এটি আবিষ্কার করেন, কিন্তু এটি এর বিবর্ধন ক্ষমতা বেশি আগের মাইক্রোস্কোপগুলোর তুলনায়। যদি সেগুলো কম্পাউন্ড ছিল কিন্তু এর বিবর্ধন ক্ষমতা বেশি। এখানে একটি মাত্র লেন্স ব্যবহার করা হয়েছে, শুধু একটি লেন্স ব্যবহার করার কারণে একে সিম্পল মাইক্রোস্কোপ বলা হয়। তারপরে যে মাইক্রোস্কোপটি আবিষ্কৃত হয়েছে এটাকে বলা হয় স্ক্রু ব্যারেল মাইক্রোস্কোপ। ব্যারেল আকৃতির আমরা দেখছি ভালো আকার গঠনের এই মাইক্রোস্কোপটি আবিষ্কার হয় 1710 সালে। এটি আবিষ্কার করেন বিজ্ঞানী উইলসন, তাই একে উইলসন স্ক্রু ব্যারেল টাইপ মাইক্রোস্কোপ বলা হয়। এরপর যে মাইক্রোস্কোপের নামটি আসবে সেটি হচ্ছে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, এই মাইক্রোস্কোপ আবিষ্কারের মাধ্যমে আমরা কোষের অভ্যন্তরীণ যে গঠন রয়েছে তা বিস্তারিতভাবে দেখতে সক্ষম হই, মানে এর বিবর্তন ক্ষমতা অনেক বেশি এবং মাইক্রোস্কোপ জগতে বিবর্তন আনতে সক্ষম হন বিজ্ঞানী। এটি আবিষ্কার করেন বিজ্ঞানী ফিটজি জার্নায়েক। এরপর বর্তমানে বহুল ব্যবহৃত মাইক্রোস্কোপ হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, যার মাধ্যমে কয়েক লক্ষ গুণ বিবর্ধিত করে লক্ষ্যবস্তুকে দেখা সম্ভব, যার ফলে ইলেকট্রন, প্রোটন এবং কোষের অভ্যন্তরীণ অঙ্গাণুগুলোর সূক্ষ্মাতিসূক্ষ্ম গঠন আবিষ্কার করা সম্ভব হয়েছে। এটি আবিষ্কার করেন বিজ্ঞানী আর্ন রাস্কা 1931 সালে। তাহলে আমরা জেনে নিলাম মাইক্রোস্কোপের সংক্ষিপ্ত ইতিহাস। তো এই ইতিহাসকে যদি আমরা এক নজরে একটু দেখে নেই তাহলে আমরা দেখব যে জ্যানসেন অ্যান্ড হ্যান্স সিম্পল কম্পাউন্ড মাইক্রোস্কোপ, যদিও এটি জটিল মাইক্রোস্কোপ কিন্তু সিম্পল গঠনের, কারণ একটি নলাকার টিউব দ্বারা গঠিত। এর বিবর্ধন ক্ষমতা ছিল প্রায় 9 গুণ। এটি আবিষ্কৃত হয় 1590 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে হোক্স কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এটি রবার্ট হুক আবিষ্কার করেন। এর বিবর্ধন ক্ষমতা আরেকটু বেশি,
14 থেকে 42 গুণ। এরপর রয়েছে লিওনহোক্স মাইক্রোস্কোপ, এর বিবর্ধন ক্ষমতা যদি সিম্পল মাইক্রোস্কোপ বিবর্ধন ক্ষমতা ছিল অনেক গুণ, প্রায় 300 গুণ। এরপর উইলসন স্ক্রু ব্যারেল মাইক্রোস্কোপ, তারপর রয়েছে ফেস কন্ট্রাস্ট মাইক্রো যেটা একটি আধুনিক মাইক্রোস্কোপ, আর ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন বিজ্ঞানীর আর্ন রাস্কা। তাহলে মাইক্রোস্কোপ হচ্ছে এক বা একাধিক লেন্সের সমন্বয়ে গঠিত বিশেষ যন্ত্র যার সাহায্যে অতি ক্ষুদ্র বস্তুকে কয়েক গুণ, কয়েকশো গুণ বা কয়েক লক্ষ গুণ বিবর্ধিত করে বিভিন্ন লক্ষ্য বস্তুকে নিখুঁতভাবে বিশ্লেষণ করে পর্যবেক্ষণ করা যায়। তাহলে আমরা মাইক্রোস্কোপের ইতিহাস সম্পর্কে জেনে নিলাম শিক্ষার্থী বন্ধুরা। এখন মাইক্রোস্কোপের কয়েকটি টাইপ আমি দেখাবো। একটা হলো ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ বলতে যে যার ফিল্ড বা অবজেক্টিভ লেন্সের নিচে যে লক্ষ্যবস্তু রাখবো সেখানে যাতে আলো থাকে, এদেরকে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ বলা হয়। ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ আমরা বুঝতেই পারছি সিম্পল এবং কম্পাউন্ড মাইক্রোস্কোপকে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ ব্যবহার হয়, যেগুলো আমরা ল্যাবরেটরিতে অনবরত ব্যবহার করে থাকি। ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ যার ব্যাকগ্রাউন্ডটা হবে ডার্ক, ডার্ক ব্যাকগ্রাউন্ডের ভিতরে লক্ষ্যবস্তুগুলো উজ্জ্বল দেখাবে। আল্ট্রাভায়োলেট মাইক্রোস্কোপ রয়েছে, এরপর রয়েছে ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপ, এরপর রয়েছে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ যেটা একটি আধুনিক মাইক্রোস্কোপ, এখানে ফেস প্লেট ব্যবহার করা হয়। পোলারাইজেশন মাইক্রোস্কোপ, অনেক ধরনের মাইক্রোস্কোপ রয়েছে, মানে কোন ধরনের আলোক উৎসকে ব্যবহার করা হবে তার উপর ভিত্তি করে এই শ্রেণীবিভাগ করা হয়েছে। ইলেকট্রন মাইক্রোস্কোপ, তোমাদের বইয়ে রয়েছে দুই ধরনের ইলেকট্রন মাইক্রোস্কোপ, সেটি না বললেই নয়। একটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ট্যাম, এটি দেখতে এরকম। আর এই রয়েছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ বা স্যাম। আচ্ছা, আমি আগামী ক্লাসে তোমাদেরকে ইলেকট্রন মাইক্রোস্কোপের গঠন সম্পর্কে বিস্তারিত জানাবো, আজ আমি কম্পাউন্ড মাইক্রোস্কোপের গঠন সম্পর্কে বিস্তারিত জানাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কম্পাউন্ড মাইক্রোস্কোপে কী কী অংশ থাকে, তার ফাংশন বা কাজ কীরকম সে সম্পর্কে আমরা জানবো। তো কম্পাউন্ড মাইক্রোস্কোপের একটি ভিত্তির উপর বসানো থাকে, ভিত্তির উপরে থাকে পিলার, এই পিলার হাতল অংশকে, হাতল বা বাহুকে ধারণ করে। এই বাহুটাই হচ্ছে তোমার যে মাইক্রোস্কোপের মেইন যন্ত্রাংশগুলোকে ধারণ করে। তাহলে এগুলো হচ্ছে গাঠনিক অংশ। এরপরে ল্যান্সগুলোকে ধারণ করার জন্য থাকে দেহনল, দেহনলের উপরে থাকে টানানল যেটি স্ক্রু বা নব ঘোরানোর মাধ্যমে টানানলকে উপরে নিচে উঠা নামা করা যায়, ফলে যে লক্ষ্যবস্তুটা রাখা হয় লক্ষ্যবস্তু থেকে ল্যান্সটাকে দূরে সরানো যায় ইচ্ছা মতো, আবার কাছে আনা যায়। তারপর রয়েছে নোজ পিস, এই নোজ পিসের উপর তিনটি বা চারটি অবজেক্টিভ ল্যান্স বসানো থাকে। তারপর রয়েছে মঞ্চ, মঞ্চ হচ্ছে যেখানে অবজেক্ট বা যে বস্তুকে আমরা দেখতে চাই অর্থাৎ লক্ষ্য বস্তুকে স্লাইডের উপর স্থাপন করা হয় মঞ্চের উপরে। এই মঞ্চের মাঝখানে রয়েছে একটি ছোট ছিদ্র বা গোলাকার ছিদ্র যার নিচে বসানো থাকে হচ্ছে কন্ডেন্সার, কন্ডেন্সার দিয়ে ওই ছিদ্র দিয়ে লক্ষ্যবস্তুর দিকে আলো প্রবেশ করে। বিভিন্ন ধরনের নব রয়েছে। তারপর রয়েছে স্থূল সন্নিবেশক স্ক্রু, যে স্ক্রুটি ঘোরালে তোমার এই টানানলটি সহ নোজপিস সহ উপরে উঠা নামা করে। এই মাইক্রোস্কোপের ক্ষেত্রে যে মাইক্রোস্কোপের ছবিটা তোমাদের দেখিয়েছি এই টানানলটা উপরে উঠানো যায় এবং নামানো যায়, ওই উঠানামা করানোর ফলে এই টানানল উঠানামা করানোর ফলে আইপিসটা নির্দিষ্ট জায়গায় অ্যাডজাস্ট করা যায়, মানে চোখের কাছে যে লেন্সটা ব্যবহার করা হয় ওই লেন্সটা হচ্ছে আইপিস লেন্স, ওই আইপিস লেন্সটাকে উঠানামা করানো যায় টানানল উঠানামা করানোর মাধ্যমে। আর কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা স্থূল সন্নিবেশ স্ক্রুটা ঘোরালে এই নোজপিসটা উপরে নিচে উঠানামা করে, পরে স্টেজ বা মঞ্চ থেকে এই অবজেক্টিভ ল্যান্সের দূরত্ব কমানো বাড়ানো যায়। এরপর রয়েছে সূক্ষ্ম সন্নিবেশ স্ক্রু, এই স্ক্রুটি ঘোরালে
এটিও তোমার অবজেক্টিভ লেন্স এবং মঞ্চের মাঝখানে দূরত্বকে নিয়ন্ত্রণ করে, কবে খুব কম ঘুরবে। এটি সরালে হচ্ছে তোমার মঞ্চটা সামান্য একটু দূরে সরে যাবে অবজেক্টিভ লেন্স থেকে, কিন্তু স্থূল সন্নিবেশ স্ক্রুটা ঘুরালে মঞ্চ থেকে অবজেক্টিভ লেন্সটা অনেক বেশি দূরে সরে যাবে একটুখানি ঘুরালে। এটি হচ্ছে সূক্ষ্ম সন্নিবেশ স্ক্রু। এরপরে রয়েছে আলোক সংবেদী অংশগুলো। আমরা যন্ত্রাংশগুলো দেখে নিই না, আলোক সংবেদী অংশ হিসেবে রয়েছে আলোর উৎস। এখানে একটি দর্পণ ব্যবহার করা হয়েছে, দর্পণের উপরে আছে মঞ্চের নিচে এবং দর্পণের উপরে রয়েছে কন্ডেন্সার, এখানেও লেন্স ব্যবহার করা হয়। এই দর্পণ বাইরের যে পরিবেশের যে আলো বা সূর্যালোক যে আমরা এখানে এই মাইক্রোস্কোপের ক্ষেত্রে ব্যবহার করছি, সেই রিফ্লেক্টেড বা প্রতিফলিত সূর্য আলোকগুলো একীভূত করে অভিসারী বিন্দুতে পতিত পরিণত করে, যা মঞ্চের নিচে যে গোলাকার ছিদ্র রয়েছে ওই ছিদ্র দিয়ে লক্ষ্যবস্তুর উপর আলোটাকে একীভূত করে প্রবেশ করতে সাহায্য করে কন্ডেন্সার। কন্ডেন্সারের ভিতরে ডায়াফ্রামও থাকে, ডায়াফ্রামটাকে ঘুরিয়ে আমরা ইচ্ছা মতো আলোর প্রবেশকে নিয়ন্ত্রণও করতে পারি। এরপরে রয়েছে লেন্সগুলো ও অভিনেত্র লেন্স। অভিনেত্র লেন্স যেখানে আমরা ওই যে ডানা নলের উপরে যে চোখ রাখি, এই যে নলের ভিতরে রয়েছে অভিনেত্র লেন্স। অভিনেত্র যেখানে আমরা চোখ রাখি আর এই নলের ভিতরে রয়েছে অভিনেত্র লেন্স। তারপর রয়েছে অবজেক্টিভ লেন্স বা অভিলক্ষ লেন্স। অভিলক্ষ লেন্স এখানে তিনটা অভিলক্ষ লেন্স দেখা যাচ্ছে, চারটা অভিলক্ষ লেন্সও ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে দুইটাও থাকে, দুই তিন চার। তাহলে আমরা আলোক মূল স্ট্রাকচারটা জেনে নিলাম। এখন এই ধরনের গঠন ছাড়া এই ধরনের মাইক্রোস্কোপ আমরা প্রাণীবিদ্যায় স্নাতক কলেজে আমরা ব্যবহার করে থাকি, যেটা যে ইমেজটা নিয়েছি, তোমরা এই এই ধরনের মাইক্রোস্কোপই তোমরা ল্যাবরেটরিতে ইউজ করো, এই জন্য এই ইমেজটা নিয়েছি। এছাড়া অন্যান্য ল্যাবরেটরিতে এই ধরনের কম্পাউন্ড মাইক্রোস্কোপও ব্যবহার করা হয়। এটার গঠন এবং আগেরটার গঠন মোটামুটি একই, কিছু সামান্য পার্থক্য রয়েছে। যে এই জায়গায় এখানে দেহনল টানানলের জায়গায় একটু পার্থক্য রয়েছে, এখানে টানানলটা দেখা যাচ্ছে না, টানানলটা মানে এটা টানানলটা আসলে টেনে ছোট বড় করা যাবে না, এই জন্য টানানল না, ওটা স্থির, টানানলটা এখানে স্থির। তারপরে এখানে আলোর উৎসটা হচ্ছে একটা বৈদ্যুতিক লাইট এখানে ব্যবহার করা হয় দর্পণ না ব্যবহার করে। এছাড়া স্থূল সন্নিবেশ স্ক্রু এবং সূক্ষ্ম সন্নিবেশ স্ক্রুটা দেখো নিচের দিকে এবং একত্রে অবস্থান করছে। এটা স্থূল সন্নিবেশ স্ক্রু উপরের অংশটা, আর এই মাঝখানের অংশটা হচ্ছে সূক্ষ্ম সন্নিবেশ স্ক্রু। দুইটা স্ক্রু একত্রে অবস্থান করবে নিচে, আর এর আগে যেটা ছিল সেটা ছিল একটু উপরের দিকে এবং সেটি নোজপিসকে উপরে ওঠানামা করাতো, আর এটি মঞ্চকে উপরে নিচে ওঠানামা করাতে সাহায্য করে। কিন্তু কাজ একই, স্থূল সন্নিবেশ স্ক্রুটা ঘুরালে অধিক পরিমাণ মঞ্চ নিচে উপরে উঠবে, আর সূক্ষ্ম সন্নিবেশ স্ক্রুটা ঘুরালে সামান্য পরিমাণ ওঠানামা করবে মঞ্চটা। আর এখানে তোমার ইলেকট্রিক কানেকশন বা বৈদ্যুতিক পয়েন্ট থাকে। এছাড়া অন্যান্য গঠনটা একই এবং ফাংশন বা কাজ একই ধরনের। এখন দুটি ইমেজকে যদি আমরা একত্রে দেখতে পাই তাহলে তোমরা কম্পেয়ার করতে পারবে যে সামান্য পার্থক্য ছাড়া দুটি মাইক্রোস্কোপ একই ধরনের এবং এদের ফাংশন একই। এটা সুবিধা হচ্ছে ইলেকট্রিক আলো ব্যবহার করে আমরা অন্ধকার ঘরেও এটি ব্যবহার করতে পারি, কিন্তু আগের যে মাইক্রোস্কোপটি কম্পাউন্ড মাইক্রোস্কোপ আমরা দেখতে পাচ্ছি সেটি অবশ্যই সূর্যালোক থাকতে হবে, মানে সূর্যের আলো অন্ধকার জায়গায় এটি ব্যবহার করা যাবে না। আর এরপরে দেখো এই মাইক্রোস্কোপটা আমাদের প্রাণীবিদ্যা ল্যাবে রয়েছে স্নাতক কলেজে। এই মাইক্রোস্কোপের দেখো অবজেক্টিভ লেন্সে বিভিন্ন বিবর্ধন ক্ষমতা সম্পন্ন লেন্স ব্যবহার করা হয়েছে, এখানে 5x 10x বা 100x, এছাড়া আমরা 4x 10x 45x এভাবে ব্যবহার করতে পারি লেন্সগুলো। ইচ্ছা মতো আমরা লেন্সগুলো আবার খুলেও ফেলা যায়, পরিষ্কার করে আবার লাগানো যায়, ইচ্ছা মতো তুমি লেন্সগুলোকে চেঞ্জ করে নিতে পারো। আর অভিনেত্র লেন্স বা উপরের দিকে লেন্সটা যেটা ব্যবহার করা হয় অভিনেত্র অংশটা যদি আমরা দেখি, অভিনেত্র লেন্সের ক্ষেত্রে এইখানে অভিনেত্র লেন্সটাকে ব্যবহার করা হয়, এই জায়গায় ব্যবহার করা হচ্ছে অভিনেত্র লেন্স। তো অভিনেত্র লেন্সের বিবর্ধন ক্ষমতা 5 গুণ হতে পারে, 10 গুণ হতে পারে বা 15 গুণ হতে পারে। আর যে অভিলক্ষ লেন্সগুলো এখানে, আর এটা হচ্ছে, এটা হচ্ছে মঞ্চ, এই মঞ্চের উপরে ক্লিপ দিয়ে স্লাইডের উপর লক্ষ্যবস্তুকে রাখা হয়। আর এখানে আছে কন্ডেন্সার এবং ডায়াফ্রাম। কন্ডেন্সার লেন্সটাকে যে দর্পণের ভিতরে যে আলোটা পতিত হবে সেই আলোটা একীভূত করে বস্তুর উপরে গিয়ে ফেলে।
আর এখানে রয়েছে কোর্স অ্যাডজাস্টমেন্ট নব বা স্থূল সন্নিবেশক স্ক্রু, এর নিচে রয়েছে সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু, আর এগুলো ভিত্তি, পিলার, হাতল বা বাহু। এই হচ্ছে মাইক্রোস্কোপের মূল গঠন। এই অংশগুলোকে আবার যদি একটু বিস্তারিত দেখি, আমরা একটু ঝালাই করে নেই। আইপিস, আইপিস করে টু অবজার্ভ দ্য ম্যাগনিফাইড রিয়েল ইমেজ, প্রকৃত ইমেজকে ম্যাগনিফাই করে এই আইপিস লেন্স কয় গুণ, 5 গুণ, 6 গুণ, 10 গুণ অথবা 15 গুণ। তারপরে রয়েছে আইপিসটা আমরা দেখে নিলাম, এরপরে রয়েছে ড্র টিউব, যেটা টানা নল, এই টানা নলকে আমরা উঠিয়ে নামিয়ে আইপিসটাকে অ্যাডজাস্ট করতে পারি, আইপিস লেন্সটার পজিশনটাকে অ্যাডজাস্ট করতে পারি। তারপরে বডি টিউব, দেহনল, দেহনলের এক পাশে থাকে আইপিস আর নিচের দিকে থাকে নোজ পিস, উপরে থাকে আইপিস আর নিচে থাকে নোজ পিস। নোজ পিস যে গোলাকার যেটার চাকতিটা রয়েছে, চাকতির চারপাশে অবজেক্টিভ লেন্সগুলো বসানো থাকে। এরপরে এই অবজেক্টিভ লেন্স দুইটিও থাকে, তিনটিও থাকে, চারটিও থাকে। আমরা যে মাইক্রোস্কোপ ল্যাবরেটরিতে যে ব্যবহার করছি প্রাণীবিজ্ঞান, এখানে তিনটি অবজেক্টিভ লেন্স রয়েছে, সেগুলো বিভিন্ন বিবর্ধন ক্ষমতা সম্পন্ন। যে বিবর্ধনে আমার দেখা প্রয়োজন, সেই বিবর্ধনে আমরা ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারি। তারপরে এটা স্টেজ বা যে মঞ্চের উপরে অবজেক্টিভ অবজেক্ট বা বস্তুকে বসানো হয়, কন্ডেন্সার লেন্স, তারপরে বিভিন্ন ধরনের নব ব্যবহার করা হয়, মিরর আছে একটি, এটা বেস বা ভিত্তি, এটা বিভিন্ন ধরনের জয়েন্ট থাকে, আর্ম থাকে, যে আর্মটা একটি কার্বাকৃতির গঠন এবং এর অভ্যন্তরে সমস্ত মূল গাঠনিক অংশ যন্ত্রাংশকে অ্যাডজাস্ট করা হয় বা স্থাপন করা হয়। মেইন যে ফাইন অ্যাডজাস্টমেন্ট নব এবং কোর্স অ্যাডজাস্টমেন্ট নব, কোর্স অ্যাডজাস্টমেন্ট নব মানে হচ্ছে স্থূল সন্নিবেশক স্ক্রু, যে স্ক্রুটি ঘোরালে মঞ্চটি অধিক পরিমাণ নাড়াচাড়া করবে, ফাইন অ্যাডজাস্টমেন্ট নবটি ঘোরালে এটি অল্প পরিমাণ নাড়াচাড়া করবে এবং সূক্ষ্মভাবে লক্ষ্য বস্তুকে আমরা স্থাপন করতে পারবো এবং স্পষ্টভাবে দেখতে পারবো। তাহলে আমরা গঠন সম্পর্কে জেনে নিলাম। এরপর মাইক্রোস্কোপের মেইন ফাংশন কি? বিবর্ধন করা। বিবর্ধনের মাধ্যমে আমরা কি লক্ষ্যবস্তুকে কয়েক গুণ, কয়েকশো গুণ বা কয়েক লক্ষ গুণ বিবর্ধিত করে দেখব। এইখানে আমাদের চোখটাকে রাখি, চোখের সামনে রয়েছে টানানলের ভিতরে রয়েছে আইপিস লেন্স, যেটি লক্ষ্যবস্তুকে দেখতে সহায়তা করে। এই যে এটা হলো ফার্স্ট ইমেজ, এটা রিয়েল বা প্রকৃত ইমেজ আকৃতি ছিল এটা, এবং আমরা বিবর্ধনের পরে এই আকৃতি দেখতে পাবো। এইখানে রয়েছে অবজেক্টিভ লেন্স, অবজেক্টিভ লেন্সটা হচ্ছে এই অবজেক্ট, অবজেক্ট হলো আসলে এত ক্ষুদ্র, সেই অবজেক্টটাকে কত গুণ বিবর্ধিত করে দেখালো। এই যে ফার্স্ট বিবর্ধন হয়েছে এখানে, সেকেন্ড বিবর্ধন হয়েছে এখানে। তাহলে প্রথম বিবর্ধন হবে আইপিস লেন্সের মাধ্যমে এবং সেকেন্ড বিবর্ধন হবে অবজেক্টিভ লেন্সের মাধ্যমে। ফলে প্রকৃত যে বস্তু রয়েছে তার সৎ, উল্টা নয়, সৎ এবং অবাস্তব একটি বিম্ব আমরা দেখতে পারবো। প্রকৃত অবস্থান কিন্তু এইখানে অবজেক্টটা রেখেছি, কিন্তু আমরা দেখতে পেলাম এই জায়গায়। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আকৃতিটা কি আসলে বাস্তব আকৃতির নেয় না, অবাস্তব বা অনেক বড় করে আমরা দেখব। ওকে, এটি হচ্ছে মাইক্রোস্কোপের মেইন ফাংশন। এখন যে প্রশ্নটি বারবার পরীক্ষায় আছে আসে, সেটা হলো আলোক ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য করা। এখানে পার্থক্য আমি সামান্য একটু ভুল করেছি, এখানে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র হবে, প্রথমটা হলো আলোক অণুবীক্ষণ যন্ত্র, পরে হবে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। তাহলে আমরা কয়েকটি পার্থক্য এখানে দেখাবো। প্রথমে হলো কোন ধরনের আলোর উৎস এটি ব্যবহার করে। যদি এটি আলোক লাইট অণুবীক্ষণ যন্ত্র হয় তাহলে অবশ্যই বৈদ্যুতিক আলো অথবা সূর্যালোককে এটি ব্যবহার করবে, আর যদি এটি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র হয় তাহলে এটি ইলেকট্রন বিমকে ব্যবহার করবে। তাহলে এই অণুবীক্ষণ যন্ত্রের ভিতরে ইলেকট্রনের সোর্স থাকবে, সেই সোর্স থেকে সে এই সোর্স থেকে সেই ইলেকট্রনকে নিবে এবং সেই ইলেকট্রন বিম থেকে যে আলোটা বেরিয়ে আসবে সেই ইলেকট্রন বিমের আলোটাকে সে ব্যবহার করবে। সিঙ্গেল বিম তৈরি হবে, সিঙ্গেল বিমটা লক্ষ্যবস্তুকে কয়েক লক্ষ গুণ বিবর্ধন করতে সহায়তা করবে, বড় করে দেখতে সহায়তা করবে। তারপরে তরঙ্গ দৈর্ঘ্য, যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয় এটি দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে ব্যবহার করা হয়। এটা আমরা অদৃশ্য যে তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাই না, 0.2 ন্যানোমিটার তরঙ্গ, অতি সূক্ষ্ম তরঙ্গ দৈর্ঘ্য এখানে ব্যবহার করা হয়। আর
এখানে লেন্স লেন্স ব্যবহার করা হয় নর্মাল কাচের লেন্স, আর এখানে ব্যবহার করা হয় ইলেক্ট্রোম্যাগনেটিক লেন্স। ইলেক্ট্রোম্যাগনেটিক লেন্স ব্যবহারের সুবিধা, এটি ইলেকট্রন ফিল্ড এবং মানে তড়িৎ ফিল্ড, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র কোনোটা দ্বারাই প্রভাবিত হয় না, যে লক্ষ্যবস্তুর সুন্দর একটি বিম্ব আমরা দেখতে পাই। অভ্যন্তরীণ পরিবেশ, এটি বায়ু শূন্য নয়, মানে বায়ুযুক্ত, এটি যেহেতু খোলা, লেন্সগুলো খোলা, এটি বায়ু শূন্য। একটি টিউবের ভিতরে মূল যন্ত্রাংশগুলো স্থাপন করা হয়, সেটি অবশ্যই বায়ুশূন্য হতে হবে। যদি বায়ু ওখানে প্রবেশ করে তাহলে ইলেকট্রনের যে বিমটা, একদিকে বিম তৈরি হওয়ার কথা, সেই বিমটা বিচ্ছুরিত হয়ে যেতে পারে, এখানে বিক্রিয়া ঘটবে। বিক্রিয়া যাতে না ঘটে এই জন্য পরিবেশটাকে, অভ্যন্তরীণ পরিবেশটাকে বায়ুশূন্য রাখতে হয়। আর যে বস্তু বা নমুনা আমরা দেখব সেটা একটা কোষ হতে পারে, তাহলে সেটার পুরুত্ব একটু মোটা হয় আলোক নিরীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে 3.5 মাইক্রন বা এর কাছাকাছি, আর এটার ক্ষেত্রে খুবই পাতলা 0.2 মাইক্রন বা এর নিচে হতে হবে, খুবই পাতলা হতে হবে সেকশনটা। আরও কিছু পার্থক্য রয়েছে ইলেকট্রন এবং আলোক অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে, যেমন বিবর্ধন ক্ষমতা। আমরা সাধারণত আলোক অণুবীক্ষণ যন্ত্র কয়েকশো গুণ, সাধারণত 1000 গুণ এরকম বড় করে দেখতে পারি, কিন্তু ইলেকট্রন যন্ত্রে একে প্রায় 10 লক্ষ গুণ লক্ষ্যবস্তুকে বড় করে দেখা সম্ভব। আর আলোক অণুবীক্ষণ যন্ত্রে আমরা সজীব বস্তু, মৃত বস্তু দুটিই দেখতে পারি। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে অধিকাংশ ক্ষেত্রেই মৃত বস্তু দেখা যায়, সজীব বস্তু কিছু কিছু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে সজীব বস্তু দেখা যায়। আর এখানে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের জন্য টেকনিশিয়ান লাগবে, এক্সপার্ট লোক লাগবে, কিন্তু আলোক অণুবীক্ষণ যন্ত্র যে কেউ, সাধারণ লোকজন এটাকে হ্যান্ডলিং করতে পারে এবং এটাকে অ্যাডজাস্ট করতে পারে। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র অনেক দামি, আলোক অণুবীক্ষণ যন্ত্র একটু তুলনামূলকভাবে দামও কম। আর আলোক অণুবীক্ষণ যন্ত্র আমরা সরাসরি চোখ রেখে বস্তুটাকে দেখি, কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এখানে বিশেষ পর্দা ব্যবহার করা হয়, ফ্লোরোসেন্ট পর্দা, প্রজেক্টর ব্যবহার করা, সেই প্রজেক্টরে আসলে মেইন ছবিটা তৈরি হয়, ছবিটা আমরা কম্পিউটারে মাধ্যমে দেখতে পাই, মানে বাইরে একটি কম্পিউটার যুক্ত থাকে, সেই কম্পিউটারে দেখতে পাই। আলোক অণুবীক্ষণ যন্ত্রে সাধারণত দেখা যায় এককোষী প্রাণী এগুলো দেখা যায়, কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কোষীয় অঙ্গাণুগুলা কয়েক লক্ষ গুণ বড় করে দেখা যায়, যেমন রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এগুলো দেখতে পাই। এগুলি হচ্ছে বেসিক পার্থক্য। শিক্ষার্থী বন্ধুরা, এই পার্থক্য তোমরা শিখে নিবে। আগামী ক্লাসে আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের গঠন নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।